আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আলোকিত রান্নাবাটির প্রতিদিনকার রাত একটা সাফার, সাথে রয়েছে আমি মোহাম্মদ আসাদ। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো সাম্প্রদায়িক মনোভাব নিয়ে থাকে, দীপঙ্কর তালুকদার একটি। বান্দরবান বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত, বান্দরবানে আরো দুইজনের মৃত্যু। এতক্ষণ শিরোনাম চললেন, এবারে বিস্তারিত। পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলো সাম্প্রদায়িক মনোভাব নিয়ে থাকে, দীপঙ্কর তালুকদার একটি। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি বলেছেন, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি সহ তিন পার্বত্য জেলায় আঞ্চলিক সংগঠনগুলো সবসময় পাহাড়ি বাঙালি ভেদাভেদ সৃষ্টি করে ও সাম্প্রদায়িক মনোভাব নিয়ে থাকে। সবসময় তারা পাহাড়ের উন্নয়নে বাধাগ্রস্ত করে। তারা পার্বত্য অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন হোক তা চায় না। শুক্রবার 22 জানুয়ারি সকাল 10টায় বাংলাদেশ ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাঙামাটি মেডিকেল কলেজে ডাক্তাররা যখন স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেছে, তখনই একটি মহলে এই প্রতিষ্ঠান সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে দিয়েছে সর্বত্র। কিন্তু বর্তমানে তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের ছেলে মেয়েদের এই মেডিকেলে ভর্তি করাচ্ছে। তিনি বলেন, রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দেশের অন্য জেলার মেডিকেল কলেজগুলো থেকে সম্পূর্ণ আলাদা পরিচয় বহন করে। সেদিন অনেকটাই তিতিক্ষাময় পরিস্থিতিতে পথ চলা শুরু করা রাঙামাটি মেডিকেল কলেজের বর্তমান শিক্ষার্থীরা পাহাড়ে একটি নতুন ইতিহাসের অংশ হয়ে থাকবে। তিনি আরো বলেন, পার্বত্য জনগণের উন্নত চিকিৎসা সেবার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাঙামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে দিয়েছেন। উন্নত চিকিৎসার অভাবে পার্বত্য এলাকার অনেক রোগীকে চট্টগ্রাম নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। রাঙামাটিতে উন্নত চিকিৎসার জন্য প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ চলছে, এতে অনেকাংশে রোগীদের কষ্ট দূর হবে। এ সময় রাঙামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা অনুপম ভট্টাচার্যের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজি মিসামাত আকবর, যুগ্ম সম্পাদক রফিকুল তালুকদার, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মোহসিন রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, শ্রী পুরুষ বড়ুয়া অর্ণব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 200+ অসহায় ও দুস্থদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বান্দরবানে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় 2 বিজিবি সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে 50,000 ইয়াবা ও অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 14:45 নাইক্ষ্যংছড়ি উপজেলার 3 নম্বর ঘুমঘুম ইউনিয়নের দক্ষিণ 22 পাড়ি নতুন বিদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম কক্সবাজারের উখিয়ার উৎপালন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ওয়াদুল হকের ছেলে। কক্সবাজার 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, কয়েকজন ইয়াবা ব্যবসায়ী মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 14:45 থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার 3 নম্বর ঘুমঘুম ইউনিয়নের দক্ষিণ 22 পাড়ি নতুন ব্রিজ এলাকায় সড়কের ঢালে অবস্থান নিয়ে 22 পাড়ি ইউপির সদস্যরা এক পর্যায়ে 8 থেকে 10 জনের একটি দলকে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এরপরে দলটি বিভাগে বিভক্ত হয়ে সঙ্গে বিজিবির সদস্যদের দিকে গুলি করে। এতে 2 বিজিবি সদস্য আহত হন। পরে টহল দলের সদস্যরা আত্মরক্ষার জন্য পাল্টা গুলি করলে একজন আহত হয়ে বাকিটা জঙ্গলের ভেতর দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। তিনি আরো জানান, ঘটনাস্থলে আহত মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে 1 বস্তা বার্মিজ ইয়াবা, 1টি দেশীয় দোনালা বন্দুক ও 4টি কার্তুজ উদ্ধার করা হয়। আহত 2 বিজিবি সদস্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বান্দরবানে আরো 2 জনের মৃত্যু। বান্দরবানের থানচি উপজেলার ওয়াকচাকুপাড়া এলাকায় চাঁদের গাড়ি খাদে পড়ে আহত 5 শ্রমিকের মধ্যে 2 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5 জন। এর আগে ঘটনাস্থলে মারা গেছেন 3 শ্রমিক। থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ রহমান এ তথ্য নিশ্চিত করে। পুলিশের সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার 21 জানুয়ারি সকালে 10টার দিকে থানচি বাজার থেকে 3 কিলোমিটার দূরে ওয়াকচাকুপাড়া এলাকায় চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নিহত ও আহত হওয়ার এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় বেগুলা এলাকার বাসিন্দা মোহাম্মদ আশু, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজারিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেন, থানচি উপজেলার বাকুলাইয়ের বাসিন্দা পায়েল বম, চকরিয়ার বাসিন্দা নাসির ও মোহাম্মদ সাদ্দাম হোসেন। এ ব্যাপারে থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। দর্শক, এ ছিল আমাদের আজকের আলোকিত রাঙামাটির রাত 8টার সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
ধন্যবাদ সকলকে।